हे बाबू ये पब्लिक है पब्लिक। नमस्कार, আমি কাঞ্চন, আপনারা দেখছেন ইয়ে পাবলিক হ্যায়, পাবলিকের সাথ পাবলিকের বাত ভক্স 24/7-এ। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে প্রত্যেকবার আসি আপনাদের সামনে এবং সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরি। ইয়ে পাবলিক হ্যায় পাবলিক। এনআরএসের ঘটনার কাণ্ডের জেরে রাজ্য রাজনীতি তোলপাড়। একদিকে চিকিৎসকদের নিগ্রহের ঘটনা যেমন তীব্র নিন্দা ফেলেছে সব মহলে, পাশাপাশি রাজনীতি দলগুলোও কিন্তু তাদের টানাপোড়েনে ব্যস্ত। আখেরে মুমূর্ষ রোগীরা কিন্তু তাদের চিকিৎসা থেকে ব্যাহত হচ্ছেন। একের পর এক বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে কিন্তু চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছে। আজকে আমরা রয়েছি দুর্গাপুরে আর আমাদের সঙ্গে রয়েছেন কিছু বিশিষ্ট চিকিৎসক, তাদের সাথে কথা বলবো এবং কয়েকটি প্রশ্নের অবশ্যই উত্তর খোঁজার চেষ্টা করব যে এই যে বারবার চিকিৎসকদের উপর নিগ্রহের ঘটনা ঘটে, তাতে কি কোথাও সাধারণ মানুষ তাদের যে সম্প্রতি যে ঘটনা ঘটেছে সেখান থেকে একবারই উদাহরণ নিয়ে বলতে পারি যে কোথাও না কোথাও তারা কি অসহিষ্ণু হয়ে পড়ছে কিংবা কোথাও রয়ে যাচ্ছে কি গাফিলতি, সম্পূর্ণ উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের এই চিকিৎসকদের সাথে। প্রথমেই আপনার পরিচয় এবং জানতে চাইব যে আপনি দুর্গাপুরে কোথায় প্র্যাকটিস করেন। আমি আমার নাম ডক্টর অরুণ চৌধুরী, আমি একজন ম্যাগুলোফেসিয়াল প্রস্টোডন্টিক্স, আমি ব্যাংক কলোনি মোড়ে বিধাননগরে প্র্যাকটিস করি। আমি এখানে বহু বছর ধরে প্র্যাকটিস করছি। বিগত 3-4 বছর ধরে আমরা এই পরিস্থিতিতে এসেছি যে আমরা কোনো পরিষেবা দেওয়ার আগে দুবার চিন্তা করি। এখন আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল বা ক্লিনিক্যাল কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন বেড়ে গেছে যে এর আগে আপনি কোথায় ট্রিটমেন্ট করিয়েছিলেন, কখনো ওখানে আপনি কোনো প্রবলেমে ফেসেছেন কি না, বা কোনো ডাক্তারের এগেনস্টে আপনার কোনো অভিযোগ হয়েছে কি না, এগুলো আগে আমরা জিজ্ঞেস করে নিই। কেন এর আগে আমাদের এইগুলো কোশ্চেনগুলো কিন্তু আমাদের মুখে ছিল না, এখন আমাদের মাথায় আছে। আর এটা একটা ভয়ও হয়ে আছে কি আমরা বারবার জিজ্ঞেস করি কি আপনি কোথাও চিকিৎসা করিয়েছেন। ভয়টা কী কারণে? দেখুন, এটা একমাত্র একটা কারণ কি জাস্ট কখনই ডাক্তারদের যেই ব্যাপারটা ছিল কি আগে আমরা একটা ভালো পজিশনে ছিলাম, সেফ ছিলাম, আগে ভালো একটা ট্রিটমেন্ট করতে পারতাম, এখন কিন্তু করার আগে দুবার চিন্তা করি কি এমন তো না ট্রিটমেন্ট করতে গেলে যদি কোনোভাবে কোনো উপর নিচে হয়ে যায় বা কোনো জিনিস হতেই পারে, এটা মানুষ তো আমরা, তাহলে কিন্তু আমরা কিন্তু মার ধরাই খেতে পারি, আমাদের উপরে হ্যারাসমেন্ট হতে পারে, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট, কখনো প্রাণের মেরে দেওয়ার হুমকি হতে পারে, কখনো পয়সা নিয়ে ইয়ে হয় ব্ল্যাকমেলিং করার, এইগুলো কিন্তু এখন আমাদের কাছে এসে গেছে, যার জন্য আমরা কিন্তু অনেকটাই আনসেফ। আমরা নিজেকে একটা এমন জায়গায় ফিল করি কি আমরা লোককে বাঁচাবো কি আমরা বাঁচবো, প্রথমে আমি নিজে বাঁচবো তবে তো আমি কাউকে চিকিৎসা করতে পারবো, না হলে আমি কী করে চিকিৎসা করব। আমাদের কাছে কি আমরা তো ভগবান নয় কি এই বলে দিলাম বা একটা মন্ত্র পাঠ করে দিলাম বা একটা জাদুর ছড়ি ঘুরিয়ে দিলাম কি হ্যাঁ আমি এটা করেই হয়ে যাবে। আমাদের ট্রিটমেন্ট করতে হবে, তার জন্য পেশেন্টকে হাত দিতে হবে, পেশেন্টকে কিছু রিকোয়ার্ড মেডিকেশন করতে হবে। এবার পেশেন্ট এসেই যখন আমাদেরকে বলে আমরা এক্ষুনি সুস্থ হতে চাই, সে যতদিন ধরেই রুগ্ন থাকুক না কেন এসে ভাবে ডাক্তারকে এসে ডাক্তারের কাছে পৌঁছে গেলাম ব্যাস আমি সুস্থ হয়ে গেলাম, সেটা তো সময় না, সময়ের ব্যাপার, ট্রিটমেন্টের ব্যাপার। অনেক সময় কিছু কিছু রোগ আছে যেটা অনেক বছর ধরে হয়ে আছে কিন্তু পেশেন্টই জানে না, ডাক্তারের কাছে এসে জানার পর উনি বলেন আমি এখনই আমাকে সুস্থ করে উঠুন। বা কোনো ট্রিটমেন্ট যখন আমরা স্টার্ট করি তো অনেক সময় অনেক টেস্ট সঙ্গে সঙ্গে করে ওঠা হয় না, বা পেশেন্ট আমাদের জানায় না কি এই ওষুধ আগে খাচ্ছেন কি না খাচ্ছেন, এগুলো নিয়ে অনেক সময় কী হয় আমরা যেই ট্রিটমেন্টটা বা যে ইঞ্জেকশন বা যেই অ্যানাস্থেশিয়া আমরা ইউজ করছি সেটা আমাদের সাথে অনেক সময় রিয়্যাক্ট করে ফেলে বডিতে, বা কখনো অন্যভাবে সাইড এফেক্ট করে যাতে অনেক সময় মৃত্যু হতে পারে। হ্যাঁ, তো এটার জন্য সেই মৃত্যুর দায়ী কিন্তু আমরা হয়ে পড়ি, সেটার জন্য কি এবার আমি সাপোজ আমি কোনো পেশেন্ট এসেছে কোনো ডাক্তারের কাছে, ওই ডাক্তার ওই পেশেন্টটাকে বাঁচাতে পারে কিন্তু নিজে বাঁচার জন্য ওই হতে পারে পেশেন্টটাকে হাত দেবে না, এই জন্য দেবে না কেন কি যদি কিছু করতে গিয়ে ওনার মৃত্যু হয়ে যায় বা ওনার কোনো আনএক্সপেক্টেড প্রবলেম হয়ে যায় তখন কিন্তু সেই পরিবারের লোকেরা বা পেশেন্ট পার্টি ডাক্তারকে দায়ী দেবে, বলবে ডাক্তারের জন্য হয়েছে, আপনিই করেছেন। এটা যদি আমরা করি তাহলে তো আমরা বাঁচাতে পারবো না,
আপনার একটা যে ডাক্তার আগে ঝুঁকি নিত, হ্যাঁ এটাকে বাঁচাতেই হবে, সেই ঝুঁকি আর নিতে পারবে না ডাক্তার, সবাই তাহলে রেফার করে দেবে। রেফার কোথায়? এমন একটা জায়গায় যেখানে যেতে যেতে হতে পারে পেশেন্ট আর বাঁচবেই না, সেই পেশেন্ট আর সেই বাঁচাবার যোগ্যই থাকবে না। এবার এই জায়গাটায় হতে পারে ডাক্তারদের নিশ্চয়ই কিছু খামতি আমাদেরও আছে, ডাক্তারবাবুদের এই ব্যবস্থা, যেখানে ডাক্তারবাবু আর ঘরে ঘরে যেতেন সেখানে আর তো যান না, এখন অ্যাম্বুলেন্স যান, অ্যাম্বুলেন্সে গেলে হসপিটালাইজ হয়। আগে কী হতো, ডাক্তারবাবুরা সেদিন আমার এখনও মনে পড়ে, ডাক্তারবাবুরা রিক্সা করে আসতেন বা গাড়িতে করে আসতেন, ঘরে চা খেয়ে রুগীকে দেখতেন, রুগীর সাথে একটা পার্সোনাল রিলেশন ছিল, সেগুলো তো আর নেই। এখন তো সব কর্পোরেট সেক্টরে হয়ে গেছে, হসপিটালে হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু আমরা এখনও ফিল করি মনে হয় ওইখানে ভালো ছিল, কিন্তু কিছু জায়গায় আমরা পেশেন্টের সাথে একটু দূরত্ব হয়ে গেছে আমাদের। এই জায়গাটাই একটা প্রশ্নে আসবো, যে একটা সময় যে ডাক্তারদেরকে ভগবান মনে করতেন সাধারণ রোগীরা, সাধারণ রোগীর পরিবাররা, সেই জায়গায় কেন আস্থা হারাচ্ছে সেই ডাক্তারদের উপর? দেখুন, এটা আস্থা হারানো বা আস্থা গেইন করা, এটা একটা সোশ্যাল ডাইলেমা। ডাইলেমাটা এই জন্যেই বলছি কারণ আগেকার সময় আমরা যেই পরিপ্রেক্ষিতে ছিলাম, যেই অবস্থায় ছিলাম, সেই অবস্থায় কিন্তু সোসাইটিটা এখন আর নেই। এখন আগেকার সময় ডাক্তারদেরকে একটা উচিত রেসপেক্ট দেওয়া হতো, তাদেরকে তাদের কথা মানা হতো। এখনকার পেশেন্টসরা অতটা কথাটা গুরুত্ব দেয় না, তারা ভাবে যে তারা হয়তো কখনো কখনো ডাক্তারদের থেকে বেশি জানে। থ্যাংকস টু দ্য গুগল মিডিয়া, গুগলে অনেক কিছু এখন সবাই পড়ে পড়ে ডাক্তার হয়ে যায়, এটা কিন্তু একটা ভুয়ো ডাক্তারের যুগের দিকেও নিয়ে যাচ্ছে। এটাতে আমাদের যে কষ্ট করে ডাক্তার ভাই বোনরা সবাই পড়াশোনা করছে, এটা তাদের কোশ্চেনের উপরে, তাদের স্টাডির উপরে একটা কোশ্চেনের হয়ে যায়। তখন কিন্তু তাদের একটা মনে আসতেই পারে যে হয়তো তারা ডাক্তারের থেকে বেশি জানে, বা ডাক্তার যে ট্রিটমেন্টটা করছে সেটা হয়তো রাইট কি রং। বাট একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট জানার জন্যে, কি কোনো একটা পয়েন্ট অফ লাইটকে দেখতে গেলে দুটো পয়েন্ট অফ ভিউ হতে পারে বা তিনটে পয়েন্ট অফ ভিউ হতে পারে। আমি হয়তো ওইটাকে হোয়াইট দেখছি, কেউ হয়তো ওইটাকে ইয়েলো বা ব্লু বা গ্রিন দেখতেই পারে। এটা ডিপেন্ড করে যে ও কী মিডিয়াম দিয়ে দেখছে। কখনো হয়তো আমি ব্লু ফিল্ম দিয়ে দেখলাম, তো আমি ব্লু দেখতে পারলাম লাইটটা, কেউ হয়তো গ্রিন ফিল্মের পিছন দিক থেকে দেখলো তো গ্রিন লাইটটা দেখলো। এটা হচ্ছে ভিউ, পয়েন্ট অফ ভিউ। এই পয়েন্ট অফ ভিউটা তখনই ক্লিয়ার হবে, এই পয়েন্ট অফ ভিউটা তখনই মানুষ বুঝতে পারবে যখন এই ডিস্টেন্সটা যে ডাক্তারদের আর পেশেন্টসদের, পেশেন্ট পার্টিদের বা থ্রু দ্য মিডিয়া, এই আপনাদের মিডিয়া, এইটাও একটা বিশাল বড় রোল প্লে করে। ইনফ্যাক্ট কখনো কখনো অনেক দিন ধরে এটা চলছে যে ডাক্তারদেরকে একটা নেগেটিভ ইমেজ দেখিয়ে দেওয়া হয়েছে, যে ডাক্তাররা হয়তো ট্রিটমেন্ট করছে কিন্তু অনেক টাকা চার্জ করছে। বাট দেয়ার ইজ এ রিজন কেন টাকাটা চার্জ করছে, এটা কিন্তু কেউ ভাবে না। টাকাটা কি শুধু ট্রিটমেন্টটার জন্যই, না ট্রিটমেন্টের মধ্যে অনেক কিছু এসেনশিয়াল জিনিস আছে যেগুলো দরকার পড়ে ট্রিটমেন্ট করার সময়, সেগুলোরও কস্ট ওর মধ্যে অ্যাডেড থাকে। এই জিনিসটা কিন্তু হ্যাঁ, বেসরকারি যে হাসপাতালগুলো, ইয়েস, যারা ব্যবসায়িক খাতিরে তারা মুনাফা লাভের জন্য কখনো কখনো যারা রোগীদের উপর বিলের বোঝা বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে আপনারা কি বলবেন, যে সেটা কি শুধুমাত্র তাদের ট্রিটমেন্টের জন্য নাকি ব্যবসার ক্ষেত্রে? দেখুন, দুটো পয়েন্ট আছে। একটা প্রাইভেট সেক্টর, একটা প্রাইভেট হসপিটাল চালাতে গেলে দুটো পোর্শন খুবই ইম্পর্টেন্ট যেটা জানা উচিত। ওটা হচ্ছে, একটা হচ্ছে কর্পোরেট সেক্টর, যেটা ওইখানে কর্পোরেট যারা বিলিং করে, আর একটা হচ্ছে ডক্টরস। ডক্টরসরা কিন্তু হসপিটাল চালান না, হসপিটালটা চালায় হচ্ছে ম্যানেজমেন্টের মানুষরা। এইবার কি হচ্ছে, আপনারা ভাবছেন যে ওইখানে ডক্টরসরা অনেক সময় আলাদা আলাদা ওষুধ দিয়ে পরে পেশেন্টের বিলটা বাড়াচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সবসময় এইটা নয়। কিছু ক্ষেত্রে আমরা এক একটা জিনিস আমাদেরকে আমার হাতে রাখতে হবে, এই জিনিসগুলো আমাকে পেশেন্টকে দিতে হতে পারে বা দেওয়া হয়, সেইগুলো কিন্তু একবার প্লাস্টিক বা প্যাকেটটা খুলে দিলে আলাদা আমি পেশেন্টকে আমি দিতে পারি না। সেটা হয়তো সবসময় পেশেন্ট পাই বা পায় না,
কিন্তু আমরা ভাবি যে হ্যাঁ এই ডাক্তারটা এই পেশেন্টটাকে এটা দেওয়া হয়নি কিন্তু এটা চার্জটা অ্যাড করা হয়েছে, বাট ইন দ্যাট সিনারিও আমি তো প্লাস্টিকটা খুলে দিয়েছি, আমি তো আর ওইখানটাতে ওই কভারের ভিতরে আবার ভরে পড়ে সেকেন্ড পেশেন্টকে ওটা চার্জ করতে পারবো না। সে এই কেসগুলোতে কিছু কিছু ক্ষেত্রে একটা বেড়ে যাওয়ার চান্সেস থাকে, বাট দ্যাট এক্সটেন্ট ইজ ভেরি মিনিমাল। ওইটা পাবলিক কি ডাক্তারবাবুদের কোনো দায়বদ্ধতা থাকে না? দায়বদ্ধতা অবশ্যই থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা বুঝতে হবে যে হোয়াট ইজ নেসেসারি। অনেক সময় যে ক্ষেত্রে হয়তো কোনো এমার্জেন্সি পেশেন্ট এলো, সে সময় আমাদেরকে অনেকভাবে প্রিপেয়ার্ড থাকতে হয় এবং সেই প্রিপেয়ার্ডনেসের মধ্যেই এই জিনিসগুলো করতে হয় যে এই মানে কোনো একটা হয়তো যাই থাকে সব কিছুই ইজ ভেরি হাইলি স্টেরিলাইজড, তো সেক্ষেত্রে কোনো যদি ইনস্ট্রুমেন্টস হোক বা এনি টাইপ অফ প্যাকেজিং থাক সেটা যদি খোলা হয় সেটা তো অবভিয়াসলি অন্য কোনো পেশেন্টে ইউজ করা যাবে না। আর সেটা খোলা হয় কারণ উই নিড টু বি প্রিপেয়ার্ড কি কোনো এমার্জেন্সি সিচুয়েশনে যদি সেটাকে দরকার হয় তাহলে সঙ্গে সঙ্গে যাতে আমরা সেটা ইউজ করতে পারি। তো এই ধরনের জিনিসগুলো সেটা পেশেন্টদেরকেও বুঝতে হবে। হ্যাঁ, আর আরেকটা যেটা মেন ব্যাপার সেটা যেটা আমার কলিগও বললেন সেটা হচ্ছে যে ব্যাপারটা হয়ে গেছে এখন পুরোপুরি কর্পোরেট, সব কিছু কিন্তু ডাক্তারদের হাতে থাকে না। ডাক্তারদের কাজ হচ্ছে রোগীদের ট্রিটমেন্ট করা এবং সেটা তারা আমার মনে হয় আজকের ডেটেও তারা নিজেদের মন প্রাণ দিয়ে করছেন, কিন্তু কর্পোরেট সেক্টর যেহেতু একটা হিউজ কস্টিংয়ের ব্যাপার থাকে সেহেতু ম্যানেজমেন্টের তরফ থেকে অনেক সময় হয়তো কিছু গাফিলতি থেকে যেতে পারে, বাট সেটা কিন্তু সেটার জন্য কিন্তু সবসময় ডাক্তাররা রেসপন্সিবল নয়। আজকের ডেটে যেটা সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে মানুষের আস্তে আস্তে যেটা আমরা মনে করি সেটা হচ্ছে মানুষের আস্তে আস্তে বিশ্বাসটা উঠে যাচ্ছে। মানুষের আজকে থেকে 10 বছর আগে বা 15 বছর আগে যে একটা ডাক্তারের প্রতি যে রেসপেক্টটা ছিল সেই রেসপেক্টটা কিন্তু এখন আর আমরা দেখতে পাই না, অ্যান্ড সেটার জন্য অনেকজনই দায়ী, সেটার জন্য দায়ী আমাদের সোসাইটি, বিকজ আমাদের সোসাইটিতে আজকের ডেটেও এরকম প্রচুর আনকোয়ালিফাইড লোকজন আছেন যাদেরকে আমরা কোয়াক্স বলি, যারা প্র্যাকটিস করছেন, যাদের কারণে আমাদের নাম আজকের ডেটে খারাপ হয়। আমরা একটা কোনো পেশেন্টের হয়তো পেশেন্ট এলো আমাদের কাছে, তাদেরকে হয়তো আমরা কোনো একটা ট্রিটমেন্ট সাজেস্ট করলাম, সেই ট্রিটমেন্টটা হয়তো তারই কোনো রিলেটিভ হোক বা উনি হোক অন্য কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন, হয়তো কোনো নন কোয়ালিফাইড ডক্টর বা নন কোয়ালিফাইড ডক্টর তো হবে না, নন কোয়ালিফাইড কোয়াক বা যে কেউ হোক তার কাছে হয়তো করিয়েছেন এবং সেটা হয়তো ফেলিয়ার হয়েছে, অটোমেটিক্যালি সেই পেশেন্টের সেই ট্রিটমেন্টের প্রতি একটা বিতৃষ্ণা আসবেই এবং সেই জিনিসটাই এটা আমরা আমাদের ডেইলি প্র্যাকটিসে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই কিছু ব্যাপার আছে যেগুলো, আর যেটা উনি বললেন যে গুগল, আজকের ডেটে একটা পেশেন্ট আসে, পেশেন্টকে আমরা মেডিকেশন দিই বা তাদেরকে কোনো ট্রিটমেন্ট প্ল্যান সাজেস্ট করি, পেশেন্টরা সেই জিনিসটাকে নিয়ে গুগলে চর্চা করে, গুগল ইজ অলওয়েজ দেয়ার, গুগল সবসময় আছে আমাদেরকে হেল্প করার জন্য, গুগলে আজকে অনেক ইনফরমেশান আছে, বাট গুগল কোনো দিন একটা ডক্টর হতে পারে না। একটা ডক্টর সে ফিজিক্যালি একটা পেশেন্টকে দেখছে, ফিজিক্যালি এক্সামিন করছে, তারপরে সে তার ডিসিশন জানাচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু কোনো দিন গুগল আপনাকে দিতে পারবে না। কিন্তু এই জিনিসটাই আস্তে আস্তে আজকের ডেটে বেড়ে যাচ্ছে, তারা ডক্টর মানে ডাক্তারদের থেকে বেশি বিশ্বাস করে ফেলছে ওয়েবসাইট গুগল অ্যান্ড ভেরিয়াস আদার সোশ্যাল মিডিয়াজ অ্যান্ড এভরিথিং। ঠিক, এই জায়গাটায় প্রশ্ন আপনাকে পরবর্তী জনের কাছে, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম ডক্টর ইন্দ্রজিৎ সিংহ, আমি প্র্যাকটিস করি আপনার বেনাচিটি পাঁচমাথা মোড়ে। ঠিক, ইন্দ্রজিৎবাবু একটা প্রশ্ন যে ওনারা যেটা বললেন যে গুগল ভরসা করছে, গুগলের উপর ভরসা করছে মানুষ, সেটা একটা শ্রেণীর ক্ষেত্রে মানুষ, কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যে অধিকাংশ মানুষ যারা দুস্থ, যারা সেই মতো চিকিৎসা ব্যবস্থা তারা খরচা করতে পারেন না, যারা সরকারি হাসপাতালের উপর বেশি নির্ভরশীল, তারা কিন্তু সরকারি যে ডাক্তাররা রয়েছেন তাদের উপরেই কিন্তু আস্থা রাখেন, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও সেই আস্থা হারাচ্ছে, কি বলবেন? দেখুন, আলটিমেটলি যেটা বলতে চাইছি আমি সেটা হচ্ছে পেশেন্টকে ডাক্তারের উপর ভরসা করতে হবে। ঠিক আছে, মানুষকে প্রথমে ডাক্তারের উপর বিশ্বাস করতে হবে, যদি তারা সেই বিশ্বাসটা যতক্ষণ রাখতে পারবে ততক্ষণ যে কোনো ডাক্তার কোনো দিন তার নিজের মতো বেস্ট ট্রিটমেন্ট দিতে পারবে না। তো আলটিমেটলি মানুষের উচিত কি গুগল এইগুলো যতটা সাইডে রেখে একটা ডাক্তার, আপনি যেখানে আপনার ট্রিটমেন্ট হচ্ছে সেখানে আপনি ডাক্তারের উপর ভরসা রাখুন। সমস্যা যেটা আমার মনে হয় যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আজকে আমাদের লাইফটা খুবই ফাস্ট পেসে চলে এসছে, ইট ইজ ভেরি ফাস্ট পেসড, মানুষের কাছে সময় নেই, পেশেন্সটা এত বেশি কমে গেছে যে সব কিছুর রেজাল্ট আর সব কিছু মানে খুব ফাস্ট চাই, আমার এখানে ব্যথা হচ্ছে আমি আজকের মধ্যে রিলিফ চাই, আমার এই সমস্যা হচ্ছে আজকের মধ্যে রিলিফ চাই, এই জিনিসটা বোঝা খুব দরকার। দিস ইজ নট এ ম্যাজিক, এটা মেডিকেল সায়েন্স, এটা ডেন্টাল সায়েন্স, এখানে কিছু জিনিসের সময় দরকার, কিছু জিনিসকে তার কিছু ট্রিটমেন্টের জন্য কিছু হিলিংয়ের জন্য উই হ্যাভ টু গিভ ইটস ওন টাইম, সেই সময়টুকু দিতে হবে, সেই সময়টা পেশেন্টকেও বুঝতে হবে যে হ্যাঁ এই সময়টা দরকার। সব জিনিস কিন্তু ম্যাজিকের মতো তাড়াতাড়ি কিন্তু হওয়া সম্ভব নয়, অ্যান্ড সেই জিনিসটা বুঝে ডাক্তারদেরকে বুঝতে হবে, ডাক্তারদের কথাটা বুঝতে হবে। ইয়ে পাবলিক হ্যায় পাবলিক।
একই জায়গায় একটা প্রশ্ন আপনার কাছে আসবো, যে গতকাল আমরা দেখলাম দুর্গাপুরে পথে নামলো, মোমবাতি মিছিল করলো চিকিৎসকেরা, যেভাবে একটা সাইলেন্ট প্রোটেস্ট ছিল, সাইলেন্ট প্রোটেস্ট করলো, মৌন মিছিল করলো, যেখানে রাজ্যের বিভিন্ন হাসপাতালে কিন্তু এই প্রতিবাদ মিছিল, প্রতিবাদ বিক্ষোভ সব হয়েছে, কিন্তু কোথাও না কোথাও যেখানে বেসিক্স নিডস দরকার, যে সরকার, যে রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গের যে চিকিৎসা ব্যবস্থা, যে পরিকাঠামো উন্নয়নের দরকার, সেটাও কি এখনও পর্যন্ত সেই পর্যাপ্ত পরিমাণ হয়েছে? যেখানে মানুষ আস্থা হারিয়ে অন্য অন্য রাজ্যে ভালো ভালো হাসপাতালের ওপর তারা নির্ভরশীল হয়েছে এবং রাজ্য থেকে তারা চলে যায় অন্য রাজ্যে তাদের চিকিৎসা করাতে, আপনারা সেইটা নিয়ে কেন পথে নামেন না, সেইটা নিয়ে কেন আপনারা বিক্ষোভে সামিল হন না? দেখুন, রাজ্য সরকার বা যেই হেলথ অফিসার যারা আছেন তারা বলছেন কি রাজ্যতে প্রচুর হেলথ সার্ভিসেস আছে, কিন্তু দেখুন মেশিন, বিল্ডিং বা ওষুধ বেসিক্যালি এরা চিকিৎসা করে না, চিকিৎসা করে ডাক্তার। আপনি ভালো ভালো জায়গায় গিয়ে দেখুন ডাক্তার কিন্তু কম, রিক্রুটমেন্ট নেই, যাদের রিটায়ারমেন্ট হয়ে গেছে তাদেরকে আবার বহাল করা হয়েছে দু বছর এক বছরের জন্য, নতুন রিক্রুটমেন্ট নেই, যদি রিক্রুটমেন্ট আছে তো যেখানে যেই ডাক্তারের ব্যবস্থা সেখানে নেই, সুপার স্পেশালিটি হসপিটালগুলো হয়েছে কিন্তু সুপার স্পেশালিটি ডাক্তার নেই। এবার আপনি ভাবুন যে একটা হাড়ের ডিপার্টমেন্টে যদি একটা মেডিসিনের ডাক্তার রাখা হয় তো ওষুধ দিয়েই তো হাড় ঠিক করবে, ও থোড়ে হাড় ওপেন করবে, একটা ম্যাগজিন, ওইখানে একটা সার্জন দরকার, ওই জিনিসটা কিন্তু এখনো বহাল হয়নি। ইয়ে পাবলিক হ্যায় পাবলিক, কেন হচ্ছে না? এবার এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, রিকোয়ারমেন্ট প্রত্যেকবার রিক্রুটমেন্ট আর সব রিকোয়ারমেন্টগুলো তো পাঠানো হয় নিশ্চয়ই, কিন্তু ওইখান থেকে বহাল হচ্ছে না। এবার এটা অ্যাডমিনিস্ট্রেটিভ, এখানে কেন কি এটা তো কোনো ভোট নয় কি আমি এখানে ভোট দিয়ে এই লোকটাকে এখানে, এই ডাক্তারবাবুকে এখানে পোস্ট করলাম, এটা তো যারা উপরমহলে বসে আছেন তারাই ডিসাইড করতে পারবেন বা তারাই নিশ্চয়ই জানেন, আমরা অতটা কিছু বলতে পারবো না। একদমই, সকলকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলছিলাম দুর্গাপুরের বিশিষ্ট কয়েকজন ডাক্তারবাবুর সাথে এবং চিকিৎসকদের সাথে কথা বলে যেটুকু উঠে এলো যে তারা কিন্তু চান যে রোগীরা এবং রোগীর পরিবাররা একটু সহিষ্ণু হোক এবং তারা কিন্তু আগেকার দিনের মতো ডাক্তারবাবুদের উপর আস্থা রাখুক, তবেই কিন্তু কমবে এই নিগ্রহের ঘটনা এবং তারা কিন্তু তাদের যথাসম্ভব চেষ্টা করেন রোগীদেরকে বাঁচানোর জন্য, যে ওষুধ থেকে শুরু করে সমস্ত রকম সেবা তারা দেওয়ার জন্য চেষ্টা করেন। কোথাও না কোথাও রয়ে যাচ্ছে গোড়ায় গুলতি, কোথাও না কোথাও ব্যবসায়িক মনস্ক ভাব, যে হাসপাতালগুলো রয়েছেন যারা ব্যবসা করার জন্য, তারা মুনাফা লাভের জন্য কিন্তু একদিকে নজর দেন, সেখানেও কিন্তু চিকিৎসকদের অনেকটাই রয়েছে বিক্ষোভ এবং তারাও কিন্তু ক্ষুব্ধ সেই বিষয়টা নিয়ে। এরকমই কিছু কিছু প্রশ্নের উত্তর আজকে আমরা পেলাম ইয়ে পাবলিক হ্যাতে। অবশ্যই ইয়ে পাবলিক হ্যা আপনারা দেখছিলেন, পাবলিকের সাথ পাবলিককে বাদ, ভক্স 24/7, শি দ্য বেস্ট। হে বাবু, ইয়ে পাবলিক হ্যায় পাবলিক।